জোয়েল খান বলেছেন কার্জে হাসানা কি কর্জ হচ্ছে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে দান না করে অল্প কিছু সময়ের জন্য এই টাকা ব্যবহারের যদি অনুমতি দেন এটা হলো কার্জ এটা হলো কার্জ অর্থাৎ কোনো ব্যক্তি তার কোনো প্রয়োজন সারার জন্য তাকে কিছু টাকা পয়সা দেওয়া হলো এটা হলো কার্স এটাকে বাংলায় আমরা বলি ঋণ ইংরেজিতে ডেট বলা হয় এবং অনেক সময় ক্রেডিটও বলা হয় এখন হাসানাটা কি হাসানা হলো সুন্দর বা উত্তম বা ভালো এ অর্থে তাহলে কার্জে হাসানা বা করুন হাসানুন মানে হলো উত্তম ঋণ উত্তম ঋণ তাহলে উত্তম ঋণ কাকে বলে উত্তম ঋণ হচ্ছে কোনো ব্যক্তি এই যে করজটা দেয় কাউকে কিছু সম্পদ দেয় কিছু টাকা পয়সা দেয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং যেন সে তার প্রয়োজন সারতে পারে এবং এই দেওয়ার সময় সে অতিরিক্ত নেওয়ার কোনো শর্ত আরোপ না করে যেমন সে দশ টাকা দিয়ে যেন না বলে যে ফেরত দেওয়ার সময় আমাকে এগারো টাকা দিও বা বারো টাকা দিও এরকম কোনো শর্ত আরোপ না করে অর্থাৎ সুদের কোনো শর্ত আরোপ না করে সুদ খাওয়ার জন্য সে করজ না দেয় তাহলে সে কি করার জন্য করজ দিল। মানুষের উপকার করার জন্য করজ দিল। আল্লাহর কাছে সবের আশায় করজ দিল এটাকে বলা হয় কারজে হাসানা আর কারজে সইয়ে বা খারাপ ঋণও আছে ইংরেজিতে বলা হয় ব্যাড ডেট ব্যাড ডেট অর্থাৎ খারাপ ঋণ খারাপ ঋণ অবশ্যই এক একজনের কাছে এক এক রকম ইসলামের দৃষ্টিতে খারাপ ঋণটা হলো যেই ঋণ দিয়ে মানুষ সুদ খাওয়ার ইচ্ছা পোষণ করে যে ঋণ দিয়ে মানুষ অন্য কোনো একটা বেনিফিট নেওয়ার করে ফলে তার এই ঋণটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত খারাপ ঋণ কারণ সে এই ঋণ দিয়ে সুদ অর্জন করলো আর সুদটা সম্পূর্ণ হারাম অথবা সে সরাসরি কোনো মানে প্রফিট বা সুদ এইভাবে নিল না টাকার উপর টাকার প্রফিটটাই সুদ সে কি করলো সে অন্য কোনো ধরনের মানফা বা উপকারের শর্ত করলো যেমন আমি তোমাকে দশ হাজার টাকা দেব। তুমি তাহলে আমাকে ওই জমিটা করে খাওয়ার অনুমতি দেবা যতদিন না দশ হাজার টাকা শোধ করবা অথবা তুমি আমার এই কাজটা করে দেবা অথবা তুমি আমাকে তোমার বাড়িটা এক মাসের জন্য ছেড়ে দেবা তাহলে এই ধরনের শর্ত সাপেক্ষে যে ঋণটা দেওয়া হয় এটা খারাপ ঋণ আর এই যে অতিরিক্ত মানফা অথবা টাকা নেওয়া হল এটা হলো সুদ আমাদের ওলামাই কেরাম বলেছেন এবং এটা কেরামরও কারো কারো কাছ থেকে আসার হিসাবে সাব্যস্ত হয়েছে বলেছেন কুল্লু কুল্লুকার দিন জার্রানা ফারেব্যান যে কোনো কারদ বা ঋণ যদি কোনো মানফা কোনো বেনিফিট নিয়ে আসে সেটা শর্তের মাধ্যমে তাহলে সেটা হবে রিবা সেটা হবে রিবা তাহলে যেই কারদের মাধ্যমে অথবা যে ঋণের মাধ্যমে আমরা শেরিয়া লঙ্ঘন করি এবং সুদ সুদের ব্যবস্থা করি সেটা হলো খারাপ ঋণ যেটাকে কারদে সাইয়ে বলা হয় আর যে ঋণটা সবের উদ্দেশ্যে মানুষের উপকারের উদ্দেশ্যে সেটাকে বলা হয় কারদে হাসান বা করদে কার্দে হাসানা এবং এটাকে চ্যারিটি লোনও বলা যায় আসলে ইসলামের সমস্ত লোন হলো চ্যারিটি এটা একটা মজার ব্যাপার ইসলাম যে কল্যাণের একটা দিন একটা জীবন ব্যবস্থা সেটা কিন্তু বোঝা যায় তার প্রত্যেকটা প্রোগ্রাম এবং বিশেষ করে কর্জা হাসানার মধ্য দিয়ে সদাকার মধ্য দিয়ে জাকাতের মধ্য দিয়ে এবং আল্লাহ সোহানতালার একটা বিখ্যাত আয়াত সুরাল বাখার মধ্যে রয়েছে فقال الله تعالى في الصورة من ذا الذي يقرض الله قرضاً حسناً فيضاعفه له أضعافاً كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون كيش بيكتي جعل لك قرز حسنة ديبه داكين أشول ديبه على البندق كنت على البندق جي قرز حسنة دواهو شتى الله تعالى في الصورة এবং এই ধরনের বক্তব্য তো হাদিসেও আছে হাদিসে কুদ্সিতে বান্দা বান্দাকে আল্লাহ তালা কেমন থাকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে তোমার খাদ্য চেয়েছে খাদ্য দেয়নি দাওনি পানি চেয়েছি পানি দাওনি সেবা চেয়েছি তুমি রোগে সেবা করো তখন বান্দা বলবে আরে আমি তোমাকে কিভাবে খাবার দিব তুমি কি খাও নাকি তাই না তুমি কি পানি পান করো নাকি বলছি দেখো আমার অমুক বান্দা অমুক দিন তোমার কাছে খাবার চেয়েছে তুমি তাকে খাবার দাওনি যদি দিতে তাহলে আমাকেই আমাকে দেওয়া হতো আমাকেই সেখানে পেতে এভাবে তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বান্দার বদলে বান্দা যে সেবা পরায়ণ হয়ে যে কাজটা করে সেটাকে আল্লাহর সাহায্য করা আল্লাহকে সাহায্য করা আল্লাহকে দেওয়া আল্লাহ সেবা হিসাবে তিনি সাব্যস্ত করেছেন এবং ঠিক একই অর্থে এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে কর্জে দান করে তাহলে আল্লাহ তালা তার শেখার্জা হাসানাকে বহু গুণে বৃদ্ধি করে দেন এবং শেষে বলা হয়েছে আল্লাহ তো কমিয়ে দেন এবং তিনি প্রশস্ত করে দেন ইয়াকবেগো মানে এই জিনিসটাকে সংকীর্ণ করে দেন আবার ইয়াবসুতু বাড়িয়ে দেন তাহলে আল্লাহকে দাও আল্লাহকে দিলে বাড়িয়ে দেবেন ইয়াম হাকুল্লাহ রেবা অয়ুর সদাকাত আল্লাহ তালা রেবাকে একদম ধ্বংস করে দেন নিশ্চিন্ন করে দেন আর সাদাকাকে বাড়িয়ে দেন তাহলে এই যে কোরআনের সবগুলো আয়াতের মধ্যে একটা চমৎকার সাহজ্য আমরা লক্ষ্য করছি অতএব কর্জে হাসান আমি আশা করছি আপনি আলোচনার মধ্য দিয়ে বুঝতে পেরেছেন এবং কর্জে হাসানার মাধ্যমে সুদ কখনো নেওয়া যাবে না সেটাও বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই মহান আমলের মাধ্যমে আমাদের সামাজিক উন্নয়নের কাজ করার তৌফিক দান করুন আমি